আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এ একটা দোয়ার বই আছে সৌদি আরবের এই দোয়ার বইটা লেখক সৌদি তিনি একটা ঘটনা সুন্দর ঘটনা লিখেছেন এর মধ্যে সেটা আমি আপনার সামনে পেশ করতে চাই তাহলে আপনাদের অনেক উপকার হবে কারণ আমরা আমাদের অনেক কিছু দরকার অনেক কিছু দরকার টাকা পয়সা জীবিকা তারপরে আপনার স্ত্রী ছেলে সন্তান অনেক কিছু দুনিয়াতে দরকার কিন্তু এগুলো আমাদের হাতে নাই আল্লাহর হাতে আল্লাহ যদি না চায় তাই কখনও সেগুলো পাওয়া যায় না যে চেষ্টা করি কেন আল্লাহ কোরআনে বলছে অমাত আসা ও না ইল্লা ইয়াশা আসা আল্লাহ এবং শুধু তোমরা চাইলে হবে না আল্লাহকে চাইতে হবে ঠিক আছে আমরা তো অনেক কিছু চাই কিন্তু সেগুলো পাই না কেন পাই না আল্লাহ চায় না এজন্য জন্য আল্লাহকে চাইতে হবে যদি আল্লাহ চায় তবে সেটা আপনি পাবেন তো সেটা কিভাবে সম্ভব সেটা হচ্ছে দোয়া আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহকে রাজি করবেন তাহলে আল্লাহ সেটা আপনাকে দিবে। কারণ হাদিসের মধ্যে এসেছে দোয়া করলে তিনটার একটা পাবেনি হয় ওই জিনিসটার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আপনাকে দেবে অথবা সেটা আখের জন্য রেখে দিবে ঠিক আছে কিংবা ওই দোয়ার মাধ্যমে আপনার উপর থেকে বালা বিপদ আপদ দূর করে দেবে তিনটার একটা হবে দোয়া করলে তিনটার একটা হবে হয় দুনিয়া পাবেন আখড়াতে পাবেন না হয় তার বদলে দূর বালা মুসিবত দূর হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো এই কথা তো আমি এখন কিভাবে দোয়া করলে সেটা গ্যারান্টি দিয়ে কবুল হবে এই সম্পর্কে একটা ঘটনা এই এই বইটার মধ্যে লেখা আছে আর সেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো সেটা হচ্ছে ওয়াহুকিয়া আন্না মুসা আলি মারাবি রাজুলিন ইয়া দাউ ওয়া তদর রাউ পাকা আলা মুসা লাউ কান্না থাজা তাহ বিয়াদি লাকাজাই তুহা পাও হল্লাহ তালা ইলাহি আনা আর হামো বিহি মিনকা ওয়ালা না ইয়া দাউ নি ওয়ালাহু গানাম ওয়া কালবাহু ফি গানামিহি ওয়া আনা লা আকবালু দাওয়াতা আব্দ কালবাহু ইং দ্য গাইরি ঠিক আছে এই ঘটনা বলা হয়েছে যে একটা যে একবার মুসলাইসাল্লাম এক ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন ঠিক আছে আর ওই ব্যক্তি তখন কি করছিল আল্লাহর কাছে দোয়া করছিলউ খুব অনুিন্ন অনুনয় বিনয়ভাবে দোয়া করছিল ঠিক আছে তো মুসা্লাম মনে মনে বলছেন সে এত মনোযোগের সঙ্গে দোয়া করছে আল্লাহর কাছে এভাবে চাচ্ছে আল্লাহর কাছে সে যদি আমার কাছে চাইতো আর আমার কাছে যদি থাকতো সেই জিনিসটা আমি তাকে দিতাম ঠিক আছে তখন আল্লাহ তারপরে তাহলে ওহিনাজিল করছেন মুসল্লা উপরে ওহিনাজুল করে কি বলছেন হে মুসল্লা আমি তোমার থেকে অধিক দয়ালু তুমি কি দয়ালু তোমার থেকে আমি অধিক দয়ালু কিন্তু শোনো সে আমার কাছে দোয়া করছে কিন্তু তার কী আছে জানো অনেকগুলো ছাগল আছে আর সে আমার কাছে দোয়া করছে ঠিক ওই খুব অনু করে দোয়া করছে কিন্তু তার মনটা পড়ে আছে তার ছাগলের দিকে ছাগলের দিকে পড়ে আছে মনটা ছাগলের দিকে পড়ে আছে। আর শোনো আর আমি এমন ব্যক্তি দোয়া কবল করি না যার মনটা আমার দিকে নয় অন্য কোথায় পড়ে থাকে যার মনটা আমার দিকে নয় অন্য কোথায় পড়ে থাকে আর দোয়া করে ওই ব্যক্তি দোয়া আমি কবল করি না তো যখন এই কথা আল্লাহ তারপরে তালা বললেন মুসলাইসাল্লামকে মুসলাইসাল্লাম কী করলেন ওই ব্যক্তিকে এই কথাটা বলে দিলেন যে তুমি তো দোয়া করেছ কিন্তু তোমার দোয়ার মধ্যে তুমি অন্তরের সঙ্গে মানে দোয়াটা করেনি দোয়া করছো মনটা অন্যদিকে পড়ে আছে তোমার এই জন্য আল্লাহ তোমার দোয়া কবুল করেনি যখন কথা বলে দিয়েছে সে বুঝতে পেরে গেছে তখন সে কী করলো একেবারে একাগ্রতার সঙ্গে দোয়া করতে লাগলো একেবারে একাগ্রতা হে আল্লাহ তুমি তুমি সব দেখতেছো সব শুনতেছো তুমি আমার অবস্থা সব জানো শোনো আমি কি চাচ্ছি আমার মনে আশা তুমি পূরণ করো এবার অন্তর আন্তরিকতার সঙ্গে যখন দোয়া করলো সে তখন কি কি হইল তো এখানে বলা হয়েছে ফত্জা ইল আল্লাহ ফাক আলবাহু ফা ফাকুজিয়াত হাজতাহু তো যখন সে অন্তর সঙ্গে দোয়া করলো তখন কি করলো আল্লাহ তাবারক তালা তার হাজতকে পোড়া করে দিলেন যে কারণে দোয়া করছে সে উদ্দেশ্য পূরণ করে দিয়েছে আল্লাহ তাবারক তালা তো বন্ধুরা কথা হচ্ছে এই আমরা যখন দোয়া করবো একেবারে মনটা কিন্তু উপস্থিত থাকতে হবে আমি দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহর কাছে চাচ্ছি আর আমার মনটা কোথায় পড়ে আছে আমি এখানে দোয়া করছি সৌদি আরবে বসে বসে আমার মনটা পড়ে আছে বাড়িতে ছেলে সন্তানের কাছে স্ত্রীর কাছে মা বাপের কাছে পড়ে আছে বা অন্য কোনো ব্যবসা বাণিজ্যে পড়ে আছে মনটা এভাবে দোয়া করলে কখনও দোয়া কবল হবে না ঠিক আছে তাহলে দোয়া কীভাবে করতে হবে বুঝতেই পারছেন একেবারে মনটা উপস্থিত থাকতে হবে আল্লাহর কাছে চাচ্ছেন এবং মনে হবে যে আল্লাহ তাল্লাহকে আপনি দেখছেন একেবারে এভাবে যে যেরকমভাবে একটা বাচ্চা ছেলে তার মা মায়ের কাছে বা বাপের কাছে কেমন করে আবদর করে কেমন করে আবদার করে দ্বিতীয় খামদাকাটি করে একেবারে এক মানুষের তার বাপকে দেখতে পাচ্ছে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না কিন্তু এমনই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আমার কথা শুনছেন আর অবশ্যই শুনছেন আল্লাহ স্বামী শূন্যওয়ালা শ্রবণকারী তিনি সব কিছু শুনেন তো এই ব্যাপার এভাবে যদি দোয়া করা যায় তাহলে অবশ্যই আপনার দোয়া ইনশাআল্লাহ কবল হবে ঠিক আছে বন্ধুরা তো আমি আপনাদের সামনে এইটা এটা পেশ করার জন্য এই ভিডিওটা তৈরি করলাম তো সবাই ভালো থাকবেন বন্ধুরা পরবর্তীতে আর অনেক ভিডিও আমি আপনাদের সামনে এক এক করে দিব ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লি বারকাত